আই লাভ ইউ গার্ডেন প্লেস রিসোর্ট। দর্শক, আমরা জানি আসলে সিলেটে সবসময় ব্যতিক্রম কিছু হয়, এভাবেই এই দক্ষিণ সুরমার একটু সামনে, যেটি আসলে দক্ষিণ সুরমা যে কদমতলি থেকে একটু সামনে, এই রিসোর্টটি নতুন, মাত্র 10% কাজ সম্পন্ন হয়নি। এটি আসলে সিলেটের মাঝে ব্যাপক ফেলেছে, এমনকি বলা হচ্ছে সিলেটের মাঝে এটি হবে একমাত্র বিকল্প শহরতলির খুব পাশে। সো আপনারা যে যেখানে আসেন চাইলে অবশ্যই আসতে পারেন গার্ডেন প্লেস রিসোর্টে। অন্যান্য রিসোর্টও গেছি, ঠিক আছে, বাট এইরকম যেন কোনো পরিবেশ দেখছি না, যেন ফুলগুলো খুব সুন্দর, অত্যন্ত সুন্দর, বা ছবি তোলার মতন জায়গা, মানে জাফলং, সাদা পাথর, ডিমল্যান্ড গেছি, তো অন্যান্য জায়গার তুলনায় এটা খুব সুন্দর জায়গা। জি, মানে বিকল্প একটা রিসোর্টের মতন, জি, খুব উপযুক্ত একটা জায়গা বা খুব মনোরম একটা জায়গা, নতুন হাজবেন্ড, নতুন ওয়াইফ, তারা লাগি জায়গাটা, খুব অত্যন্ত জায়গা, কিন্তু আমরা নাই যে আপনারা নতুন পর্তুগাল প্রবাসী দেশে আইসি ছুটির, হঠাৎ আমার ফ্রেন্ডের জন্য কইল যে ওইখানে একটা রিসোর্ট হয়েছে, বাট পরিবেশটা অনেক সুন্দর, সবাই ফ্যামিলি নিয়ে, মা বোন নিয়ে আসতে পারতেছে, এখানে কোনো সমস্যা নাই, বাট এখানে অনেক কাজ চলতেছে, বাট সম্পূর্ণ হয় নাই পার্কটা, অনেক সুন্দর হইব, বাট আমাদের পাশাপাশি আমাদের বাড়ি হইল হোটেলপুর ফেন্সিগঞ্জ, বাট সব দিক দিয়ে দেখলাম যে তেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, যা মা বোন ভাই বোন ওইগুলো নিয়ে আসতেছে সবাই, বাট আমি আমার ফ্রেন্ডের নিয়ে আসছি, আমার ফ্যামিলির সাথে নাই, আমার ফ্যামিলি বলতেছে যে এখানে আসতো, বাট আমি বলছি যে এখানে আমি পরিস্থিতি দেখে আসি, যদি ভালো হয় তাইলে অন্যদের নিয়ে, তারা ফ্যামিলি নিয়ে চলে আসবো। এই জায়গার কাজ সম্পন্ন হইলে আপনার কাছে কিনা লাগবে বিকল্প সিলেটের অন্য জায়গা থেকে বিকল্প একটা স্থান পাওয়া যায়নি? জিও, আমরার পাশাপাশি দেখা যায় তো সব কিছু সুন্দর, বাট ফুলের বাগান, ফুলগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বাল্লাহ অনেক সুন্দর। আমার ওয়াইফ নিয়ে বড় ভাই নিয়ে আসছে, বড় ভাই নিয়ে আসছে। পরিবেশটা কেমন দেখলেন? জি আলহামদুলিল্লাহ বাল্লাহ, নোংরা পরিবেশ দেখা হয় নাই, ভালো দেখেছি। আমাদের এটা মূলত একটা রিসোর্টকে ফোকাস করে আমাদের এই কার্যক্রম, আমরা খুব তাড়াতাড়ি চাচ্ছি যে আমাদের রিসোর্ট কমপ্লিট করে ফেলার জন্য। আপাতত এখন বর্তমানে যারা আসছেন দর্শনার্থীর জন্য আমরা গেটটা খুলে দিছি, ফাস্ট ফুড, কফি শপ, ফুচকা এই টাইপের আইটেম দিয়ে এরা ওনারা আসলে মনে করেন যে আমাদের এই প্রাকৃতিক পরিবেশটা উপলব্ধি করতে পারবেন। যারা বিশেষ করে ফুলকে ভালোবাসেন, ফুলের প্রতি যাদের একটা টান কাজ করে, তারাই বেশিরভাগ এখানে আসছেন। আমাদের গেটের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, এটা বিনিময়ে এখন প্রচুর আমাদের এখানে ম্যাক্সিমাম, আমরা যে প্ল্যানটা নিয়ে সামনের দিকে আসছি ওটা হচ্ছে ফ্যামিলি পার্সন, যারা ফ্যামিলিকে সময় দিতে হয়। আমাদের সিলেটে জানা যায়, দেখা যায় যে কোথাও ঘুরতে গেলে ওই শ্রীমঙ্গল, মৌলভীবাজার বা এই সাদাপাথর, রাতারগুল যেতে হয়। আমরা সিলেট থেকে 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে, শহরতলির ভিতরে একটা রিসোর্টের চিন্তা ভাবনা করেই আমাদের এই কার্যক্রমটা চালু করা। আমরা যতটুকু এখন অনুধাবন করি, টাইম ইজ মানি, আমাদের দেখা যায় হাতে অনেকের অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সময় দিয়ে আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না। এই ক্ষেত্রে আপনি ডে ট্যুর দিতে পারেন, ডে ট্যুরের ক্ষেত্রে ফ্যামিলিকে নিয়ে এখানে আসলেই আপনার শ্রীমঙ্গলে যেতে হবে না বা মলিবা যেতে হবে না। আপনি যখন 2, 3, 4, 5 দিনের জন্য ঘুরতে যাবেন, এই ক্ষেত্রে সিলেটে বাইরে যাওয়ার প্ল্যান করতে পারেন। আসলে খুব বেশি ভালো লাগে, কারণ আমরা সিলেট বেশিরভাগ তো রিসোর্ট, আমরা সিলেটি মানুষে একটু রিসোর্ট বেশি ভালো পাই, আর এটা খুব বেশি পরিবেশটা খুব ভালো লাগছে আমার কাছে, যেমন মনে থরকা নির্বিলি পরিবেশ, এরপরে মনে থরকা কোনো অশৃঙ্খলা নাই, যেবা দ্বারা ইনো আইসে ভদ্র সমাজ, আমরা আমি আমার ওয়াইফ লইয়া আইছি বা যেবা দ্বারা আইছে এরা ভদ্র মানুষের লাগে একটা খুব উপযুক্ত একটা জায়গা, আর সবর প্রতি আমার সিলেটর সবর প্রতি একটা মানে আমন্ত্রণ থাকবো যে আউকা আপনারা আমরা সিলেট গুলারে আরো বেশি আমরা পরিচিত করিয়া তুলি বাইরা জায়গা দেখক সবে, আর এমনি তো আমরা দ্বিতীয় লন্ডন, এরপরে বাইরা জায়গা থাকি কেন আইলে আরো বেশি সুন্দর লাগবো, আমরা সিলেট আরো উন্নত হইব। সিলেট শহরতলির কাছে থাকার কারণে আরো বেশি পরিচিত বা মানুষ আইতে সহজ,
যেমন মনে করো কাকদমতলি থেকে কেন আইতে 10 টাকা বা 15 টাকা লাগে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে মনোরম পরিবেশ, বিশ্বাস করো আমি যে ওই 2 ঘন্টা থাকি আমি ওখানে আমার ওয়াইফ লিয়া বইছি, খুব বেশি ভালো লাগে। আমার বাড়ি যেতে ইচ্ছা না, আমার বাড়ি গুলাফগঞ্জ, তো আমার খুব ভালো লাগে। ইনশাল্লাহ সবাই বা আর একটা বিষয় জানতে চাই, আপনাদের এই গার্ডেন প্লেস রিসোর্টসে আগামীতে কি কি ইকুইপমেন্ট আপনারা এখানে রাখবেন? গার্ডেন প্লেস রিসোর্টটা মূলত আমাদের নিউজিল্যান্ড ডেইরি ফার্মের একটা প্রজেক্ট। এইটা মূলত আমরা চাচ্ছি একটা 4-স্টার মানের রিসোর্ট করার জন্য। একটা 4-স্টার মানের রিসোর্টে যে যে ফেসিলিটিস থাকা দরকার সবগুলো এখানে ইনশাল্লাহ থাকবে। এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কাজ শুরু হয়ে গেছে। আমরা এই যে পানির পাশ দিয়ে কটেজ গুলা দিয়ে এখানে ডুপ্লেক্স সহ সুইমিং পুল দিয়ে যা যা টাকা দরকার ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে হয়ে যাবে। সিলেটবাসীর উদ্দেশ্যে আসলে যেটা বলা, আমরা এখানে বাণিজ্যিকভাবে না চিন্তা করে আমরা নিজেদের একটা দায়বদ্ধতা থেকে এখানে এই প্রজেক্টটা করা। আমরা আমাদের এখানে যিনি চেয়ারম্যান হারুনুর রশিদ, আমি ওনার ছোট ভাই, আমি এখানে পরিচালক হিসেবে আছি। আমরা এইটাই চিন্তা ভাবনা করা যে সিলেটবাসী অল্প দূরত্বের মধ্যে বিকেলবেলা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবে। আর এখানে মূলত আমরা টিকিট এন্ট্রি যেটা 50 টাকা করে রেখেছি, পার পার্সন 50 টাকা, 5 বছর পর্যন্ত আমরা ফ্রি। আর আসলে এখানে ফ্যামিলি নিয়ে আপনি যে ফাস্ট ফুড উপভোগ করতে পারবেন, ফুচকা চটপটি সহ বিভিন্ন রকমের আমরা স্ন্যাক্স টাইপের আইটেম রেখেছি এখানে। আমাদের লোকেশনটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর থেকে হাতের বাম দিকে ফেঞ্চুগুন রোড, শিববাড়ি, লালমাটিয়া, সোনারগাঁ আবাসিক এলাকা বলে এটাকে। সেই লক্ষ্য করে দেখবেন আমরা সাইনবোর্ডে খুব স্পষ্টভাবে লিখে দিয়েছি যে টিকটকারদেরকে টিকটক ভিডিও করা এখানে নিষিদ্ধ। আমাদের এখানে স্কুল কলেজের ড্রেস পরে কোনো বাচ্চারা বা স্কুল কলেজ গোয়িং কোনো কেউ এখানে ঢুকতে পারবে না। আমরা মূলত একটা ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছি এখানে, যাতে আপনি আপনার মা বোন ফ্যামিলি ওয়াইফ যেই আসুক যাতে আপনি সুন্দর একটা পরিবেশ এখানে উপলব্ধি করতে পারেন, এটাই মূলত আমাদের চাওয়া এখানে। সেখানে আসলে এখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেগুলো আসলে সতর্কমূলকভাবে আপনি আসলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি বলবেন? এখানে আজকেই আজকে দুপুরবেলা একটা কথা বলি আপনাকে, আমি ওই যে আমরা সবসময় সিসি ক্যামেরা এটা মনিটর করি, দুপুরবেলা 5 জন ফ্রেন আসছে, 4 জনের পরনে হচ্ছে নর্মাল ড্রেস আপ যেটা সিভিল, যেটা 1 জনের পরনে ওই কলেজের ড্রেস। সিকিউরিটি আমাকে ফোন দিছে কি করব স্যার এখানে তো 5 জন আসছে, 4 জনের এরকম। আমি বলি আপনার 4 জনকে এন্ট্রি দিয়ে দেন, এখানে আমার বিজনেস করার প্রয়োজন নাই, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দিয়ে এখানে আসবে, এই বিজনেস আমার প্রয়োজন নাই, একেবারেই প্রয়োজন নাই।